যতীন্দ্রনাথ দাস ছিলেন একজন ভারতীয় মুক্তিযোদ্ধা এবং ভগৎ সিং এর সহকর্মী। আত্মত্যাগী সাহসী মানুষটি লাহোর ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে 1929 সালের 14 জুন গ্রেপ্তার হন। গ্রেপ্তার করার পরে তাকে লাহোর সেন্ট্রাল জেলে প্রেরিত করা হয়। এখানে রাজবন্দীদের উপর জেল কর্তৃপক্ষের দুর্ব্যবহারের জন্য তিনি অনশন শুরু করেন। এই সময় তাকে বহুবার জোর করে খাওয়ানোর চেষ্টা করা হয়। 63 দিনের অনশনের পর তিনি মারা যায়। এইভাবে মৃত্যুবরণ করার ফলে রাজবন্দীদের উপর অত্যাচার প্রশমিত হয়েছিল। এই বীর শহীদের মৃতদেহ কলকাতায় আনা হলে 2 লক্ষ লোকের এক বিরাট মিছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে শোকযাত্রায় 13তলার শ্মশানঘাট পর্যন্ত অনুগমন করে। স্বাধীনতার পর তার সম্মানে কলকাতা মেট্রোর হাজরা অঞ্চলের মেট্রো স্টেশনটির নামকরণ করা হয় যতীন দাস পার্ক মেট্রো স্টেশন।